এবারের ভারত ইংল্যান্ড সিরিজে দুই দলেই দেখা গেছে নতুন প্রতিভার উত্থান। ইংল্যান্ড 4-1 ব্যবধানে সিরিজ হারলেও তাদের অভিষিক্ত দুই স্পিনার শোয়েব বশির ও টম হার্টলি ভারতের মাটিতে দারুণ বোলিং করেছেন। দলের সিনিয়র স্পিনার জ্যাক লিচের অনুপস্থিতিতে বাঁহাতি হার্টলি ইংল্যান্ডের স্পিন আক্রমণকে ভালোভাবে নেতৃত্ব দিয়েছেন। হায়দ্রাবাদে টেস্ট অভিষেকে ইনিংসে 7 উইকেট নিয়ে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন। সব মিলিয়ে সিরিজের 5 ম্যাচে 24 বছর বয়সী হার্টলি নিয়েছেন 22 উইকেট। আরেক অভিষিক্ত 20 বছর বয়সী অফ স্পিনার শোয়েব বশির 3 ম্যাচে 5 ইনিংস বল করে ইনিংসে 2 বার 5 উইকেট সহ নিয়েছেন 17 উইকেট। এই সিরিজে ভারত দলের টেস্ট অভিষেক হয়েছে 4 জনে, প্রত্যেকে রেখেছেন প্রতিভার ছাপ। ব্যাটসম্যান সরফরাজ খান ও দেবদূৎ পারিক্কাল যেমন ভালো ব্যাটিং করেছেন, তেমনই প্রতিভার প্রমাণ রেখেছেন উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল ও সীমার আকাশদীপ। এই সিরিজের আগে ক্রিকেট বিশ্ব একটি রোমাঞ্চই অনুভব করেছিল যে ভারতের পিচে ইংল্যান্ডের টেস্ট খেলার নতুন ধারা বাজবল স্টাইল কতটা কাজে লাগে। অধিনায়ক বেন স্টোকস ও কোচ বেনজন ম্যাককালামের হাত ধরে ইংল্যান্ড দলে ভয়ডরহীন ক্রিকেট খেলার এই ধরনের আবির্ভাব। হায়দ্রাবাদে বাজবলের ঝলক ভালোই দেখা গিয়েছিল। ওলি পোপ 196 রান করার পথে ভারতের স্পিনারদের নির্বিঘ্নে একের পর এক রিভার্স সুইপ করেছেন। ইংল্যান্ডও জিতেছে সেই ম্যাচ, কিন্তু পরের দিন টেস্টে ধারাবাহিক ব্যাটিং ধসের কারণে হেরে যায় তারা। এরপরই ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট খেলা নিয়ে শুরু হয় সমালোচনা। রাজকোটে তৃতীয় টেস্টে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হওয়ার পর জো রুট কঠিন সমালোচনার শিকার হন। ওই শটটিকে টেলিগ্রাফের ক্রিকেট লিখিয়ে শিল্ড বেরি বলেছেন, ইংলিশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে গর্ধব শট। পুরনো স্টাইলে খেলে পরের ম্যাচে রুট অপরাজিত 122 রান করেন, যদিও সেই ম্যাচেও হেরে যায় ইংল্যান্ড। ঘরের মাঠে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে 2012 সালে, সেবার তাদের 2-1 ব্যবধানে সিরিজ হারিয়েছিল অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। এবারও হায়দ্রাবাদে ভারতের প্রথম টেস্ট হওয়ার পর সেরকম কিছুরই আভাস পাচ্ছিলেন অনেকে। হয়তো বিরাট কোহলিকে সহ আরও কয়েকজন শীর্ষ তারকাকে ছাড়া খেলতে নামার ধাক্কার কারণে অমনটা হয়েছিল ভারতের, কিন্তু সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচ থেকে ঘরের মাঠে নিজেদের চিরায়ত রূপে ধরা দেয় ভারত। 22 বছর বয়সী ওপেনার যশস্বী জয়সওয়াল 9 ইনিংসে 712 রান নিয়ে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় তৃতীয় ম্যাচে করেছেন টানা 2টি ডাবল সেঞ্চুরি, জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। প্রথম ম্যাচের পর ভারতের স্পিনাররাও ফেরে ঘরের মাঠে তাদের সহজাত ছন্দে। রবিচন্দ্রন অশ্বিন সিরিজ সর্বোচ্চ 26 উইকেট নিয়েছেন, রাজকোটে ছুঁয়েছেন 500 উইকেটের মাইলফলক, আর ধর্মশালায় নিজের 100তম টেস্টে নিয়েছেন 9 উইকেট।